প্রিয় দর্শক, আজ আমরা তানজিম নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ এবং এই নামটি রাখা যাবে কিনা সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান, সহি মুসলিম। যদি প্রশ্ন করেন তানজিম নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, তানজিম নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। মুসলিম শিশুর জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তানজিম নামের একটি সুন্দর অর্থ রয়েছে, আর তানজিম নামের আরবি অর্থ হচ্ছে পরিচালনা করতে কিংবা আভাস। তানজিম নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ তানজিম, আবদুল্লাহ আল তানজিম, আব্দুল তানজিম, তানজিম হোসেন, তানজিম ইত্যাদি। তানজিম নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।